ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বন্ধুরা, এর আগে আমরা পড়েছিলাম রাজা ও তিন কন্যা গল্পের রিডিং করেছিলাম, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে আমরা পড়বো রাজা ও তিন কন্যা গল্পের থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তোমরা তোমাদের বাংলা প্রথম পত্রের বোর্ড বইয়ের 13 পৃষ্ঠা বের করো। 13 পৃষ্ঠা এখানে 6 নং প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন থেকে আজকে আমরা আলোচনা করবো। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম প্রশ্নটা আছে, আমরা আজকে আমরা পাঠ আলোচনা করবো শিমুল, বকুল ও পারুল এদের পরিচয় কি, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল, শিমুল ও বকুলের প্রশ্ন শুনে রাজা কি করলেন, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এই কথা কে বলেছিল, রাজার ছোট কন্যাকে কি করলেন, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল। তো বন্ধুরা আশা তোমরা খাতা কলম নিয়ে বসো, আমরা আজকে এই প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তোমরা সাথে সাথে নোট করার জন্য চেষ্টা করবে। তো বন্ধুরা দেখো, এখানে আছে শিমুল, বকুল ও পারুল এদের পরিচয় কি। আমরা যখন পড়েছিলাম, রিডিং করেছিলাম, তখন কি এদের পরিচয় আমরা জেনেছি না এটা কারা? তাহলে এখানে লিখে রেখেছি দেখো, শিমুল, বকুল ও পারুল এরা হলো রাজার তিন কন্যা, মনে আছে তো তোমাদের, তাই না? শিমুল, বকুল ও পারুল এরা হলো রাজার তিন কন্যা, অর্থাৎ রাজকন্যা। শিমুল সবার বড়, বকুল মেজ আর পারুল সবার ছোট, তাই না? তাহলে আমরা আবার জানি শিমুল, বকুল ও পারুল এদের পরিচয় কি। শিমুল, বকুল ও পারুল এরা হলো রাজার তিন কন্যা, অর্থাৎ রাজকন্যা। রাজকন্যাকে রাজার মেয়েদের মেয়েকে তো রাজকন্যা বলা হয়, তাই না? শিমুল সবার বড়, বকুল মেজ আর পারুল সবার ছোট। এরপর আমরা জানব মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল কে তাকে কিরকম ভালোবাসে, মনে আছে তো, তাই না? তুমি যখন রিডিং করেছো তখন কিন্তু তুমি রিডিং থেকে জানতে পেরেছ মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল কে তাকে কিরকম ভালোবাসে। এরপরে দেখো, শিমুল ও বকুলের প্রশ্ন শুনে রাজা কি করলেন, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার খুব ভালো লাগে। শিমুল ও বকুলের প্রশ্ন শুনে রাজা কি করলেন, শিমুল ও বকুলের উত্তর শুনে, এখানে প্রশ্ন হবে না শোনারা, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার খুব শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার খুব ভালো লাগে, তাই না? এরপরে আমরা জানবো তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এই কথা কে বলেছিল, মনে আছে তো নিশ্চয়ই, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এই কথা বলেছিল ছোট রাজকন্যা কে, পারুল। আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এ কথা বলেছিল ছোট রাজকন্যা পারুল। এরপরে দেখো আছে, রাজা ছোট কন্যাকে কি করলেন, রাজা ছোট কন্যাকে কি করলেন, রাজা ছোট কন্যাকে কোথায় পাঠালেন, বনবাসে পাঠালেন, তাই না? রাজা ছোট কন্যাকে বনবাসে পাঠালেন। এরপরে দেখো আছে, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিয়েছিল, মনে আছে তো? রাজা বনে রাজার মেয়েকে ফলমূল এনে দিল হরিণ, খরগোশ ও ময়ূর, হরিণ, খরগোশ ও ময়ূর, তাই না? তাহলে আসো আমরা আরেকবার দেখি প্রশ্নগুলো আরেকবার জেনে নিই। শিমুল, বকুল ও পারুল এদের পরিচয় কি। শিমুল, বকুল ও পারুল এরা হলো রাজার তিন কন্যা, অর্থাৎ রাজকন্যা। শিমুল সবার বড়,
বকুল মেজ আর পারুল সবার ছোট। এরপর আছে মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল কে তাকে কিরকম ভালোবাসে। শিমুল বকুল শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা খুব ভালো লেগেছিল, তাই না? শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা খুব ভালো লাগলো। আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, এ কথা কে বলেছিল? আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, এ কথা বলেছিল ছোট রাজকন্যা পারুল। বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল, বনে রাজার মেয়েকে ফলমূল এনে দিল হরিণ খরগোশ ও ময়ূর। তো বন্ধুরা আশা করি আজকে তোমরা অনেকটাই শিখে ফেলেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায় নিয়ে আবার দেখা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।